স্নায়ুতন্ত্রের একক কি নিউরন ভাইরাস জনিত রোগ কোনটি জন্ডিস এইডস ও চোখ ওঠা কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস এজিপ্টাই প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে জেনেটিক বংশ গতিবিদ্যা জিনতত্ত্ব প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে ইভলিউশন জেনেটিক্স বা বংশগতির জনককে মেন্ডেল টিউমার বা ক্যান্সারের কোষগুলো কি রকম অস্বাভাবিক ডিএনএ অনুর দ্বি হেলিক্স কাঠামোর জনককে ওয়াটসন ও ক্রিক ডিএনএ কি একটি নিউক্লিক অ্যাসিড যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলে প্যাথজেনিক মস্তিষ্কের কোন তত্ত্বের অঙ্গ স্নায়ুতত্ত্বের ইনফেকশন কি সংক্রমণ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি পর্যন্ত হতে পারে অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কি কি 2 প্রকার দেহকোষ এবং জননকোষ জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি গামা রশ্মি শিশুর মনস্তান্ত্রিক চাহিদা পূরণে দরকার কি কি স্বীকৃতি স্নেহ এবং সাফল্য কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে ট্রায়ালিন জীববিজ্ঞানের জনককে এরিস্টটল মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে প্লেহাতে